स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओं एकदंतं महाकायं लंबोदर गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यानेर आज 644 दिनेर अनुध्यान पर्व। भगवान श्रीरामकृष्ण परमहंसदेव जुगजननी श्रीमा शारदा देवी क्रांतदर्शी प्रफेट स्वामी विवेकानंदेर रातुल चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करछि। प्रणाम निवेदन करछि सिद्धिदाता गणेशर उद्देश्य मा लक्ष्मीर कृपाय एवं परमेश्वर परम पितार चरणे। आमरा आजकेर एई पुण्य पवित्र दिने समवेत भावे प्रार्थना करछि जे आमादेर मध्य थेके अहंकार दूर होक, आमरा पूर्ण भगवानेर चरणे समर्पित होते पारि। एवं बार बार आमरा जानी जे एई क्षमा करबार दिन जेमन गुड फ्राइडे बला हय, कारण जीशु ख्रीष्ट के जारा भालोबाशी आमरा सेई प्रत्येकेई सेटिके मुख कालो करे ग्रेट फ्राइडे होलि फ्राइडे ब्लैक फ्राइडे बोले आमरा पालन करे थाकि। किन्तु आसले अति जंत्रणार मध्य दिए जीशु ख्रीष्ट सेई शांतिर अन्वेषणेर कथा जेनो बार बार बोलेछेन, कारण अवतार पुरुष मात्रई एई बार्ताटी दिए जान। निर्मम निष्ठुर राजा बिरोधी व्यक्तिबर्ग तादेर प्रति एकटी मात्र निंदा वाक्य नय, क्षोभ वाक्य नय, अभिशाप नय, बरंच एई गुड फ्राइडे क्षमा करार दिन मानुषेर शुभ चिंता करार एक अमूल्य निदर्शन। एवं तारी पाशापाशी आज বাংলা নববর্ষ। এই নববর্ষ আমাদের মানুষের কাছে নবজীবনের দ্বারকে উন্মোচিত করে। চৈত্র অবসানে বর্ষ শুরু হয়, নতুন বছর আসে, পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর ঘোষিত হয়ে যখন পূর্ব দিগন্তে নতুন বছরের নতুন সূর্য আজ সকালবেলায় উদ্ভাসিত হয়েছে, যখন আমরা সেই অপূর্ব শিহরণ পাচ্ছি, তখন আমাদের যেন বারবার এই নববর্ষ বা পয়লা বৈশাখের যে উৎসব সেটি একটি সর্বজনীন সর্বসম্প্রদায়ের এই বর্ষবরণ অনুষ্ঠান এক আনন্দময় সামাজিক সংযুক্তিকরণ ঘটায়। আবারও এই নতুন বছর এসে গেল এবং বাঙালিত্বকে নিয়ে বেশ সদর্পে পৃথিবীর বুকে বিচরণ করে যেন আমরা জানিয়ে দিতে পারি যেই আমরা বাংলা সঞ্জাত ভাবনাকে নিয়ে নিজেদের উন্নত করব। এবং সত্যি সত্যি আজ বাংলার বা বাঙালির জাতীয় চরিত্র হয়তো কিছুটা দুর্বল, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই বাঙালি মানুষ হয়তো কখনো কখনো ইংরেজি পোনা করে আমাদের ধর্ম হারিয়ে ফেলছি, এবং আমাদের মধ্যে খানিকটা অর্থলিপ্সা এসে আদর্শ পরায়ণতা এবং আত্মত্যাগের প্রবৃত্তিকে কমিয়ে দিচ্ছে। কিন্তু তবুও আমাদের এগিয়ে যেতে হবে, সেই তরুণ কবি সুকান্তের সুরে সুর মিলিয়ে বলতে হবে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবং এই বাংলাদেশের বাঙালির কথা আমাদের যেন বারবার আজকের এই নববর্ষের অঙ্গীকারে বারবার আমাদেরকে এই শুভারম্ভে এই প্ররোচনা দেয়, এই উন্মাদনা দেয় যে কোনো বিশেষ দল সম্প্রদায় নয়, আমরা সকল মানুষের যেন মর্মব্যথী হই,
সমব্যথী হই। অখণ্ড জাতীয় চেতনায় যেন আমরা এগিয়ে যাই, বাঙালির লুপ্ত গৌরবকে ফিরিয়ে আনার জন্য যেন আমরা একসাথে চলি। কোনো হতাশা ব্যর্থতার গ্লানিতে আমাদের এই মানব জমিন চাষ থেকে আমরা বিরত হব না। এই আজকের নবজীবনের দ্বার উন্মোচন করার যে দিন, সেই দিনে মনে প্রাণে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি এবং বারবার আমার পরিবারের এবং বিশ্ব জগতের সকলের জন্যে আমরা যেন প্রার্থনাটুকু করি, সর্বে ভবন্তু সুখিন, সর্বেই সন্তু নিরাময়, মা কশ্চিত দুঃখ ভাগ ভব। আমাদের যেন দুঃখ না হয়, আমরা যেন সর্বদা দুঃখ পেলেও তাকে শক্ত হাতে সহ্য করতে পারি এবং আমরা যেন সবাই সুখী হই, সবার যেন জগতের কল্যাণ হয়, এর থেকে বড় প্রার্থনা বোধহয় আর কিছু নেই। এবং সেই সঙ্গে এটুকু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আপনাদের কাছে আজকের এই পূর্ণ প্রভাতে আবারও বিনীত নিবেদনটুকু রাখছি, যদি আপনাদের কাছে আধ্যাত্মিক রসদ থাকে আমার সাথে, যদি রাত্রি 9টার পর একটু যোগাযোগ করেন কোনো বই তথ্য দিয়ে, তাহলে হয়তো এই পর্ব বহুজন হিতায়, বহুজন কল্যাণার্থে, আরও আমারও নিজের ব্যক্তিগত সমৃদ্ধি রক্ষার্থে আমরা এগিয়ে যেতে পারব। আমরা একটু স্মরণ করব, যেহেতু আজকের দিন একটি নবজীবন, এই নতুন জীবন এলেই আমাদের কাছে বারবার মনে হয় যে আমরা যেন জাগতিক দুঃখ থেকে জয়লাভ করার সামর্থ্যটুকু অর্জন করতে পারি। নতুন বছর তো আমাদের কাছে একটা অঙ্গীকার নিয়ে আসে, একটা শপথ নিয়ে আসে, আমরা যেন এই জাগতিক দুঃখ, চারিদিকে তাকিয়ে দেখুন সবাই কোথাও না কোথাও দুঃখে বড় দুঃখী, সেখান থেকে যেন আমরা জয়লাভ করার শক্তিটুকু অর্জন করি। আমরা আজকে স্মরণ করি একটু স্মৃতির পাতায়, বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব মহোৎসবের তখন প্রস্তুতি চলছে। তো তখনকার দিনে তো এত ভক্ত সংখ্যা ছিল না, তাই উৎসবের আয়োজন করতে গেলে ভক্তদের দাঁড়ে দাঁড়ে ছুটতে হতো তাদের অর্থানুকূল্যের জন্য। বিশেষ করে বিশিষ্ট কয়েকজনের অকুণ্ঠ বদান্যতায় এবং সাহায্যেই মঠ মিশনের সমস্ত রকম সেবাকর্ম এবং উৎসব অনুষ্ঠান নির্বাহ হতো। আজকে হয়তো আমরা বেলুড় মঠে যাই, ডোনেশন প্রণামী আমাদের সেবা পূজা নিবেদন করি, কিন্তু সে যুগে সেটি ছিল না। এই যুগ প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু আমাদের সমস্ত কিছু ভাবতে হয়, যে কোনো ঘটনা, যে কোনো লীলা, যে কোনো প্রবাহকে চিন্তা করতে গেলে সে যুগের অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটটা ভালো করে জানা দরকার। তো এরকমই একদিন সকালবেলায় বেলুড় মঠ থেকে জনৈক সন্ন্যাসী মহারাজ আরও দুজন সঙ্গীকে নিয়ে কলকাতায় বলরাম মন্দিরে এসেছেন। সেখান থেকে তারা নানান জায়গায় যাবেন ঠাকুরের আসন্ন উৎসবের জন্য সাহায্য ভিক্ষা করতে। তারা পায়ে হেঁটে গ্রে স্ট্রিট পর্যন্ত গিয়ে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলেন। কেন ভাড়া করলেন না, তাদের উদ্দেশ্য ছিল বউবাজারে ভক্তপ্রবর শ্রী উপেন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে প্রথম যাবেন, তারপর অন্যান্য ভক্তের বাড়িতে যাবেন। কিন্তু সন্ন্যাসী মহারাজ গাড়িতে পা দিয়েই কেন জানি না হঠাৎ রাস্তায় নেমে দাঁড়ালেন। উৎকণ্ঠিতভাবে গারোয়ানকে তিনি জিজ্ঞাসা করলেন, ওই গাড়িতে পূর্বে যে সওয়ারিকে সে নিয়ে এসেছিল তাকে কোথায় নামানো হয়েছে? বেচারা গারোয়ান জানালো যে সে সওয়ারিকে জানে না, চেনে না, তবে তাকে যেখানে নামানো হয়েছে সেখানটা তার মনে আছে, এমনকি সেই বাড়িটিও সে আবার চিনতে পারবে। সন্ন্যাসী মহারাজ তখন অত্যন্ত তৎপর হয়ে নির্দেশ দিলেন, তোমাকে আমরা বেশি ভাড়া দেব, তুমি আগে সেখানে সেই বাড়িতেই নিয়ে চলো আমাদের। সেই দুজন সঙ্গীকে নিয়ে সন্ন্যাসী মহারাজ গাড়িতে চড়ে বসলেন। গারোয়ান তার গাড়ির ঘোড়া ছুটিয়ে দিল। শ্যামবাজারে বলরাম ঘোষ স্ট্রিটে একটি বাড়ির সম্মুখে এসে গারোয়ান ভয়ে ভয়ে দেখিয়ে দিলেন, এই সেই বাড়ি, আর বৈঠকখানার ভেতরে যে বাবু বসে আছেন সেই বাবুটি হচ্ছেন সওয়ারি। উদ্বিগ্ন সন্ন্যাসী অমনি গাড়ি থেকে নেমে শটান বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন, আর তার হাতে দেখা গেল একটা চামড়ার ব্যাগ। আকস্মিক এমন একজন সন্ন্যাসীকে দেখে ঘরের লোকজন সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু অচেনা এই সাধুর আসার কারণটাও কেউ বুঝতে পারলেন না। কেন এই সাধু এলেন হঠাৎ এই বড়লোকের বাড়িতে, যার বৈঠকখানা রয়েছে, যার বাড়ি শ্যামবাজারের বলরাম ঘোষ স্ট্রিটস্থ একটি বাড়ির সম্মুখে? গারোয়ান দেখিয়ে দিয়েছেন বৈঠকখানায় বাবু বসে আছেন, সবাই দাঁড়ালেও সবার মনে কিন্তু এই প্রশ্ন, আমাদেরও তো এই প্রশ্ন, কেন এই সন্ন্যাসী গেলেন, চামড়ার ব্যাগে কী ছিল? তো এই সন্ন্যাসীর আগমনের কারণটা কেউ বুঝতে পারলেন না।
সন্ন্যাসী মহারাজও বিলম্ব করলেন না, ভদ্রলোকের হাতে ব্যাগটি তুলে দিয়ে জিজ্ঞাসা করলেন, দেখুন তো মশাই, এটি কি আপনার? তখন তো ভদ্রলোক অবাক, সলজ্জ কৌতূহল নিয়ে সন্ন্যাসীর উজ্জ্বল গৌরী গৌরকান্তি দেখছেন। চমক ভেঙে গেল তার, ব্যাগটা তাড়াতাড়ি খুললেন, একে একে কাগজপত্র বের করে টেবিলের ওপর রাখতে থাকলেন। কারুর মুখে কোনো কথা সরছিল না। কাগজপত্রের মধ্যে পাওয়া গেল মুখ খোলা মোটা কাগজের একটা খাম, যার মধ্যে এক রাশি নোট, কত টাকা কেউ জানে না। ভদ্রলোক নোটের তারা হাতে করে নিয়ে গুনতে থাকলেন। একবার দুবার তিনবার গুনে ফেলার পর তার মুখমণ্ডল আহ্লাদে আরক্তিম হয়ে উঠল। একটা দীর্ঘ স্বস্তি নিঃশ্বাস ফেললেন তিনি। কড়ো জোরে সন্ন্যাসীর দিকে কৃতজ্ঞতা দৃষ্টি ফেরালেন। মিনতির সুরে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় জানতে পারি কি? এই ব্যাগ আপনি কোথায় পেয়েছেন? প্রসন্ন হাসি মুখ নিয়ে সেদিন সেই দিব্য দর্শন সন্ন্যাসী মহারাজ উত্তর দিয়েছিলেন, আমি ভগবান শ্রীরামকৃষ্ণের এক ক্ষুদ্রতম দাস। যে গাড়িতে আপনি এখানে এসেছেন, আমিও সেই গাড়িটি ভাড়া করে চড়তে গিয়ে গাড়ির মধ্যে আপনার ব্যাগটি পেয়েছি। তখন ভদ্রলোকের যেন চেতনা ফিরল, তিনি সংবিত ফিরে পেলেন। তিনি সন্ন্যাসীর চরণ বন্দনা করে সাশ্রু নয়নে চোখের জলে বললেন, আপনি পরমহংসের সন্তান, তাই 5,000 টাকা হাতে পেয়েও আপনি এমন অবিচল, আমাকে খুঁজে বার করে ফেরত দিয়ে তবে আপনি আনন্দ পাচ্ছেন? ভদ্রলোকের দিকে শান্ত নয়নে তাকিয়ে সন্ন্যাসী মহারাজ সেদিন শুধু জবাব দিয়েছিলেন, আপনার সব জিনিস বুঝে পেয়েছেন তো, এখন আমরা যেতে পারি তবে। তড়িৎ বেগে বাইরে এসে গাড়িতে উঠে কোচওয়ানকে বললেন, গারোয়ানকে বললেন, চলো বউবাজারের দিকে সেই উপেন মুখার্জির বাড়িতে। এই সন্ন্যাসী মহারাজ আর কেউ নন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম লীলা পরিকর শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি বাবুরাম মহারাজ। মাস্টারমশাই তাঁর মহাসমাধির পর একটি কথাই বলেছিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। আজ নববর্ষের এই উৎসবের পুণ্য সকালবেলায় হয়তো আমরা নববর্ষের বৈঠকি আড্ডায় মেতে যাই, হে বৈশাখ হে বৈশাখ, রবীন্দ্রসঙ্গীতের অনুরণনে আমাদের চিত্ত উদ্বেলিত হয়, কোথাও নতুন জামা কাপড় পরার থাকে, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের শ্রীরামকৃষ্ণদেব তিনি প্রেমের ভগবান, লাভ পার্সনিফাইড। আমরা যে আনন্দের উৎসবে ভেসে যাই, একবারও কি স্মরণ করি যে আমাদেরই এই পশ্চিমবাংলায় হাজারো হাজারো ছোট ছোট অনাথ আতুর দরিদ্র একটু পিছিয়ে পড়া নরনারায়ণ রয়েছেন, যাদের জন্য আমরা আমাদের উৎসবের অংশ থেকে খানিকটা কি ভাগ করে তাদের মুখেই সকলে মিলে হাসি ফোটাতে পারি না? এটিই তো আমাদের ঐতিহ্য, যে আমাদের যেখানে ধর্মে ধর্মে মানুষে মানুষে বর্ণে বর্ণে দূরত্ব কমে গিয়ে এক সংহতি এবং ঐক্যের বুনিয়াদ যেন আমরা দাঁড় করাতে পারি। আমরা সমারোহে খাদ্যদ্রব্য সহযোগে প্রমোদ করি, উৎসবের আতিশয্যে ভেসে যাই, কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ হয় তখনই যখন আমরা আমাদের আন্তরিক প্রসন্নতা এবং কল্যাণের ইচ্ছার ভাবরসে নিজেদের জারিত করতে পারি। আজ সত্যি কথাই ভগবানের অসীম কৃপায় তাঁর ইচ্ছায় বলবো, আপনাদের ভক্তদের কয়েকজনের সহযোগিতায় আমরা শ্রীরামপুর অঞ্চলে একটি প্রত্যন্ত মানুষের কাছে যাব, যে মানুষটির নাম মৃত্যুঞ্জয় কুণ্ডু, যিনি 32টি অনাথ বাচ্চাকে নিয়ে মানুষ করছেন। আমি তাঁর সাথে গত নভেম্বর মাসে যখন যোগাযোগ করেছিলাম তখন তিনি বলেছিলেন এই বাচ্চাগুলো আনন্দে বেঁচে আছে। আমি আপনাদের কাছে আজকে দ্বিধাহীন চিত্তে ঘোষণা করছি, সগর্বে নত হচ্ছি, জানাচ্ছি যে এই বাচ্চাগুলোকে যখন আড়ালে ডেকে জিজ্ঞেস করেছি তখন বলেছিল আমরা হাফ ডিম খাই, আমরা পুরো ডিম পাই না, কিন্তু
আমরা সত্যি আনন্দে বেঁচে আছি কাকু, আমাদের মন ভরে গেছে। সেই বাচ্চাগুলি গত নভেম্বর মাসে বলেছিল আমাদেরকে, আজ একটু হয়তো আবেগ বিহ্বল হয়ে স্মৃতিমণ্ডিত হচ্ছি, কিন্তু ওই যে ঠাকুরের প্রেমের দিকটা ভাবলে, মায়ের কথা ভাবলে মনে হয় আমরা তো শুধু এই সৎ কথা শুনবো না, কিছু তো করতে হবে। শুধু তো তীর্থবাস মন্দির আর মুখে খণ্ডন ভব নিয়ে ব্যক্তিগত স্বার্থ নয়। স্বামীজি বারবার বললেন, ওই ব্যক্তিগত স্বার্থ বলে যা, ওটি ভক্তি নয়। লাটু মহারাজ যখন বলছেন না এত হাঙ্গাম বাঁধাচ্ছ কেন, তখন বলছেন ওগুলো ভুলে যা, মানুষের কল্যাণের জন্যে যদি কাজ না করতে পারিস তাহলে কোনোদিনই তোর মুক্তি হবে না। তো সেই বাচ্চাগুলি তখন বলেছিল যে আমরা জীবনে কোনোদিন মোগলাই খাইনি, আমরা আজকে ভগবানের অসীম কৃপায় জানি না তাদের সেই ইচ্ছা সাধ পূর্ণ করতে পারবো কি না, কিন্তু বারবার মনে হয় এইটি বোধহয় আমাদের আন্তরিক প্রীতি আরও বাড়ায়। বাংলা নববর্ষে পুণ্যাহ নামে একটি বিশেষ অনুষ্ঠান উল্লেখযোগ্য ছিল। পুণ্যাহ শব্দের মৌলিক অর্থ পুণ্য কাজ করবার জন্যে জ্যোতিষশাস্ত্র অনুমোদিত অনুষ্ঠানের প্রশস্ত দিন। এই পুণ্যাহ পয়লা বৈশাখেই উদযাপিত হতো এবং বেশ কিছু সংখ্যক পুণ্যাহ সারা মাস ধরে পূর্ব নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতো। সে যুগে জমিদাররা প্রজাদের কাছ থেকে নতুন বছরের খাজনা আদায় করার একটা প্রারম্ভিক অনুষ্ঠানসূচক দিন এই পয়লা বৈশাখ যেমন করতেন, তেমনি কোথাও কোথাও জমিদাররা পান সুপারি দিতেন, প্রজাদের মিষ্টি মুখও করাতেন। এই পুণ্যাহ অনুষ্ঠান এখন হয়তো আর নেই, কিন্তু আমরা এই পুণ্যাহ অনুষ্ঠানটিকে যেন মাথায় রেখে ভাবতে পারি যে এই বৈশাখ মাস আগামী অক্ষয় তৃতীয়া আসছে এবং আরও নানান দিন, যেন আমরা কিছু ওই সেবামূলক কাজে যোগদান করতে পারি। এবং এই যোগদান আমি একা পারবো না, আপনাদের বারবারই জানাচ্ছি, সকলের সহযোগিতা নিয়ে ওই দশে মিলি করি কাজ, হাড়ি জিতি নাহিলাজ, এই প্রত্যন্ত স্থানে স্থানে আমাদের খুঁজে বার করতে হচ্ছে যে কত মানুষ আদর্শকে বজায় রেখে এই কাজ করছেন। এই নববর্ষ মানুষের ঋতুধর্মী উৎসবের মাস, এবং ঋতুধর্মী বলেই কৃষির সঙ্গে এর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বলা হয় পাঁচ রবি মাসে পায়, ঝড়া কিংবা খরায় খায়, মধু মাসের ত্রয়োদশ দিনে যদি রয় শনি, খনা বলে সেই বৎসর হবে শস্য হানি। এবং এই খনার বচন তখনকার দিনের মানুষও খুব মানতেন, বিশেষ করে এই উৎসব প্রধান দেশে। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হালখাতা। এই হালখাতাতেও ধর্মের প্রভাব রয়েছে। দেখা যায় হালখাতার প্রতি পাতাতেই একটা স্বস্তিবান চিহ্ন থাকে এবং সেখানে লেখা থাকে নমো গণেশায় নমো। এটা একটা ব্যবসায়ীদের ব্যক্তিগত ধর্মবিশ্বাসের অভিব্যক্তি, কিন্তু মহাকবি কালিদাস এই ঐতিহ্যকে, পয়লা বৈশাখের উৎসব প্রাচীনতম ঐতিহ্যের প্রভাবে প্রভাবান্বিত হয়ে লিখেছিলেন ঋতু সংহার কাব্য। সুতরাং নববর্ষ উৎসব শুধু অনুকরণ নয়, বৈদিক যুগে প্রচলিত দেশজ প্রথার পুনরুজ্জীবনও বটে। যোগেশচন্দ্র বিদ্যানিধি তার পুজো পার্বণ গ্রন্থে জানাচ্ছেন যে এই নববর্ষ উৎসবের কয়েকটি লক্ষণ রয়েছে। বলছেন কীরকম লক্ষণ, না দুর্গোৎসব স্মরণ করলে শেষে লক্ষণ স্পষ্ট হবে। আমরা গৃহাদি মার্জনা করি, তৈজসপত্রাদি উজ্জ্বল করি, রন্ধনের নতুন হাঁড়ি কাড়ি, নববস্ত্র পরিধান করি আর আত্মীয় স্বজনের সহিত মিলিত হই। যোগেশচন্দ্র দোলোৎসবকে নববর্ষোৎসব বলেছেন। উত্তরায়ণে যে নববর্ষের আরম্ভ হতো তা স্মৃতি রয়ে গেছে গ্রাম বাংলায়, যেটাকে নবান্ন উৎসব বলা হয়, এবং মার্গশীর্ষ বা অগ্রায়ণ মাস থেকে বছর শুরু হতো। মার্গশীর্ষের অপর নাম অগ্রায়ণ, এটি বছরের প্রথম মাস, অগ্র মানে প্রথম, হায়ন মানে বর্ষ। একটি প্রাচীন শ্লোকে দ্বাদশ মাসে ভগবানের দ্বাদশ নামকরণ করার স্মরণ করার উপদেশ রয়েছে। কেশব মার্গ শীর্ষে ছ পৌষে নারায়ণস্তথা, মাধব মাঘ মাসে ছ গোবিন্দ ফাল্গুনে তথা।
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ তিনি বর্ণনা করছেন, দ্বাদশ মাসের দেবতা এই বারো জন, মার্গশীর্ষে কেশব, পৌষে নারায়ণ, মাঘের দেবতা মাধব, গোবিন্দ ফাল্গুনে, চৈত্রে বিষ্ণু, বৈশাখে শ্রী মধুসূদনে, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, আষাঢ়ে বামন দেবেশ, শ্রাবণে শ্রীধর, ভাদ্রে দেব ঋষিকেশ, আশ্বিনে পদ্মনাভ, কার্তিকে দামোদর, রাধা দামোদর অন্য, ব্রজেন্দ্র কোঙর। এরকম প্রত্যেকটা মাসের সাথে নাম মিলিয়ে ভগবানের এক একটা নাম, চৈত্রে বিষ্ণু, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, আষাঢ়ে বামন, ভাদ্রে ঋষিকেশ, আশ্বিনে পদ্মনাভ আর কার্তিকে দামোদরের নাম স্মরণ করার কথা উপদেশ তিনি দিয়েছেন। এবং বাংলাদেশে বা আমাদের বাংলাদেশ একটা নতুন তাৎপর্য দিয়েছে যে এই পয়লা বৈশাখ যেমন আমাদের জাতীয় উৎসব, ছয়ের দশকে ঢাকার রমনা পার্কের বটমূলে একটি নববর্ষোৎসব সূচনা হয়েছিল এবং সেটি এখনও বাংলাদেশের জাতীয় উৎসব। যেন সেই নববর্ষের পবিত্র দিনটিকে স্মরণ করে ভারত জননীচরণে উৎসর্গ করে তারা বলেন, নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে হে ভারত নব শিক্ষা। আমরা বাঙালি সংস্কৃতির মধ্যে রয়েছি, তাই কবিগুরুর সেই গান আমরা জানি, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, ভুচে যাক গ্লানি মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নীলষষ্ঠী চড়কের মেলার মধ্যে দিয়েই সেই প্রাচীনকালে নববর্ষ যেমন আসতো, আজও গ্রাম গঞ্জে বা কলকাতার এলাকাতেও এই নীলষষ্ঠী চড়কের মেলা দেখতে পাওয়া যায়। ব্যবসায়ীরা যান পয়লা বৈশাখে, ধনাঢ্য ব্যক্তিদের গিয়ে শাস্ত্রীয় আলোচনা সভা হয়। রাজা রাধাকান্ত দেববাহাদুরের সময় শোভাবাজার রাজবাড়িতে পণ্ডিত সম্মেলন বসত এই পয়লা বৈশাখে, এবং ভারতবর্ষের সমস্ত বড় সারস্বত সম্মেলন হতো বিক্রমপুরের কালীপাড়া গ্রামে। বিক্রমপুরের হিতোপদেশিনী সভা এই সম্মেলনের আয়োজন করত। আজও কোথাও কোথাও সেটি হচ্ছে। আজকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো, চন্দননগর বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন আজ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 187তম জন্ম আবির্ভাব তিথি উপলক্ষে একটি সভার আয়োজন করেছেন। ওইটিকে হয়তো মাথায় রেখেই যে সেই সভা, সেই সভায় যেমন সঙ্গীত থাকছে, বক্তব্য থাকছে, হয়তো প্রাণারাম চ্যানেলের মধ্যে সম্প্রচারিত হবে না, সশরীরে গিয়েই সেটি স্মরণ মনন করতে হবে। ভগবানের সুযোগে আজকে আমার সেখানে যাবার, শ্রীরামপুরে সেবা কাজটি করে আমরা সেখানে যাব। এবং অর্থাৎ আমরা যেটি বারবার বলতে চাইছি যে এই নববর্ষ আমাদের যেন বিঘ্ন নাশ করে, চেতনাকে জাগ্রত করে, বারবার যে কোনো শুভ প্রচেষ্টা যেন আমরা এই মঙ্গলের প্রতীক রূপে, পুণ্যাহ যেটিকে বলা হচ্ছিল, সেটি শুরু করতে পারি। এবং সেই জন্য বারবার বলা হয়, সরানং নৌমি গজাননং চ সদাশিবং নৌমি গিরিন্দ পুত্রিম শশঙ্কচক্রং কমলাপতিং চ সর্বেষু বিঘ্নেষু সমাগতেষু। অর্থাৎ এই যে চিরন্তন শাশ্বত, সেটিকে যেন আমরা বারবার মনে রাখতে পারি। শাস্ত্রে বলা হচ্ছে, উপাসকানাং কার্যার্থং ব্রহ্মনুরূপকল্পনা, নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা সম্ভব নয়, তাই স্বরূপ ব্রহ্মজ্ঞান আমরা উপাসনা করি। ব্রহ্মজ্ঞান হলে উপাস্য, উপাসক আর উপাসনা এক হয়ে যায়। কাকে করছি? ভগবানকে। তিনি উপাস্য, যে পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা উপাসনা, আর যিনি করছেন তিনি উপাসক। যখন ব্রহ্ম অবস্থা আসে তখন সর্বং ব্রহ্মময়ং জগৎ, এই প্রতীক উপাসনাই ব্রহ্মের উপাসনা। আমরা তো সহজে পারি না, আমাদের নানান রকম বাসনা কামনা, সেই জন্যেই প্রার্থনা যে আমাদের অহংকার বাসনা কামনা দূর করে দাও, আমরা যেন তোমার চরণে শরণ নিতে পারি। এবং অনাদিকাল থেকেই এটি হয়ে আসছে, সর্বপদার্থের যা নাভি ইত্যাদির মর্মস্থল, তাকে যদি স্বাহ বলা হয় তাহলে তার অলক্ষ্যে যে শক্তি রয়েছে তাকেই বলা হয় স্বস্তিক। দেখবেন বাড়িতে বিবাহ, মঙ্গল ঘট বা নববর্ষে স্বস্তিক চিহ্ন দেওয়া হয়।
মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে অর্জুনের সঙ্গে ছিলেন এবং তার রথের যে প্রতীক চিহ্ন সেটি ছিল স্বস্তিক। কৃষ্ণ প্রতীকের মধ্যস্থলে আনয়ন করেছিলেন মহাপ্রকৃতি শক্তিকে, তাই মহাবীর অর্জুন অপরাজেয় হয়ে উঠেছিলেন। অর্থাৎ এই শক্তিকে আনতে হবে, মহাপ্রকৃতি শক্তিকে এই স্বস্তিকের মধ্যে আনতে হবে, এবং সেই জন্যই নববর্ষের হালকাথায় এই স্বস্তিক শুভচিহ্ন আঁকা হয় এবং সর্বদা তাকে সাদা ফুল সাদা চন্দনের মধ্যে দিয়েও আহরণ করা হয়, যদিও শাস্ত্রে এর কোনো নির্দেশ নেই। এবং এই দিন আমাদের দিনপঞ্জিকা, সেটিও যেন আমাদের বারবার মনে হয়, এই পঞ্জিকা নিয়েও আমাদের ইচ্ছা আছে কোনো একদিন একটু স্মরণ করার। এবং সেই জন্য এই বারবার নববর্ষ আমাদের কাছে একটা অন্য তন্মাত্রা নিয়ে আসে, বারবার এই আজকের দিনটি যেন একটা সভ্যতা যে দূত হিসাবে আমরা মানুষ রয়েছি আমাদের মধ্যে যেন সহমর্মিতা এবং সদ্ভাবের জন্ম নেয়। তাই আজকে প্রতি ভক্তের কাছে, সকলের কাছে, ছোট বড় সকলের কাছে যেন আমরা বুঝতে পারি যে আমাদের ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি সমন্বয়ের পূজারী, আমাদের বাঙালিত্বকে সম্বল করে সার্থক দিশায় এগিয়ে যেতে হবে, মনে রাখতে হবে সেই বাংলা মায়ের মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা, বাংলা আমার বিশ্বভুবন, বাংলা আমার দেশ, দুঃখ কষ্ট থাকুক যত যাব না বিদেশ, বাংলা আমার রামপ্রসাদ আর পাল ঝাঁয়ের গান, বাংলা মানে বুদ্ধ যিশু হিন্দু মুসলমান। সেই জন্য জাতি নর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে বলবো বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, এবং আমরা কোনো কিছুতেই হতাশা ব্যর্থতায় ডুবে যাব না, যত কষ্ট যত যন্ত্রণাই হোক সমস্যাই আসুক না কেন, আমরা যেন বাঙালিরা পৃথিবীতে স্বয়ংভূ লিঙ্গের মতন, যেমন মাটি ফুঁড়ে ওঠে শিব ঠাকুর, সেরকম জগতের প্রতিটি কোণে কোণে বাঙালি সত্তার নির্যাসটুকু ছড়িয়ে দিয়ে লড়াকু কান্ত কবির কণ্ঠের মতন বেরিয়ে উঠব, বলে উঠব যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নববর্ষ আমাদের নবজীবনকে জাগ্রত করুক, বাবুরাম মহারাজের সেই প্রেম এবং সেবার যে মূর্ত ধারণা, শ্রীরামকৃষ্ণের শরণাগতি সমন্বয়কে মাথায় রেখে এই আজকের দিনে আমরা পুণ্য কাজ করার অঙ্গীকার নিয়ে যেন সবাই মিলে এগিয়ে আসি, এইটুকু আমাদের যেন নববর্ষের একটা অন্য বার্তা নিয়ে আসুক। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা রাত্রি 9টার পর যোগাযোগ করবেন। আমি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আগের দুটি পর্বে বারবার জানিয়ে দিয়েছি, নতুন করে আজ বলবো না, শুধু আমরা ভাবব যে দিনের পর দিন যাচ্ছে স্রোতের মতন, আমাদের জীবনের বরাদ্দ মেয়াদ কমে আসছে, কিন্তু আমরা যেন আমাদের মননের বিশ্লেষণে দাঁড়িয়ে থেকে বুঝতে পারি যে আনন্দ বেদনা সুখ দুঃখ সব মিলেমিশে যে প্রতিদিন, সেই প্রতিদিন যেন আমাদের কাছে নতুন করে জাগরিত হয়, আমাদের জীবনে প্রতিটা দিন যেন নতুন করে পুণ্যকর্মের একটা বার্তা নিয়ে আসে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম।